हेलो फ्रेंड्स, वेलकम टू स्टडी सर्कल। आज के तुम्हारे सीडीपी क्लास करा। आज के सीडीपी प्रथम जो चैप्टर पेपर वन और पेपर टू एर सीटेट एग्जाम से प्रथम चैप्टर होच्छे कॉन्सेप्ट ऑफ डेवलपमेंट एंड इट्स रिलेशनशिप विथ लर्निंग। এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো, তার জন্য দরকার গ্রোথ কি সেটাও জানার অবশ্যই। তারপরে ডেভেলপমেন্টের সম্পর্কে আমরা জানব, ডেভেলপমেন্টের ফ্যাক্টরগুলো সম্পর্কে জানব এবং লার্নিং এর সঙ্গে ডেভেলপমেন্টের কি রকম সম্পর্ক সেটাও আমরা জানব। তো যারা আগামী জুলাই আগস্ট 2023 এ সিটেট এক্সাম দেবে পেপার ওয়ান অথবা পেপার টু, এবং যারা পেপার ওয়ান পেপার টু দুটোই দিচ্ছ তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। पेपर वन जरा देवे तादेरो सेम वीडियो, पेपर टू जरा देवे सीडीपी जोन्नो तादेरो एक ही वीडियो। आमी चाहिए दुटो पेपर ही एक टा वीडियो कम्प्लीट हो जाए। आलादा भावे वीडियो बनाले किन्तु তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে যে পেপার ওয়ান এর আলাদা সিডিপি, পেপার টু এর আলাদা সিডিপি। এমনটা কিন্তু নয়, পেপার ওয়ান পেপার টু উভয়েরই সিডিপি কিন্তু একই সঙ্গে পড়া হয়ে যাবে। তাই আমি তোমাদের এইভাবেই পড়ানোর চেষ্টা করছি যেন একটা ভিডিওতে হয়ে যায়। তাই প্রত্যেক দিন আমি সিডিপির ক্লাস নেব, আর প্রতিদিনই তোমরা কিছু না কিছু ভিডিও, একটা দুটো তিনটে এরকম সিডিপির ভিডিও পাবে, কিছু কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পাবে যেটা চ্যাপ্টার ওয়াইজ হতে পারে এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন হতে পারে। আর তার সঙ্গে যে সিবিটি মোডের অনলাইন এক্সাম যে হয়েছিল 2021 এবং 22 সেগুলোর কোয়েশ্চেনও থাকতে পারে। তো তোমরা এই চ্যানেলটা ফলো করলে, প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখতে থাকলে তোমরা ক্লাসগুলোও করতে পারবে, সঙ্গে কিন্তু তোমাদের কোয়েশ্চেনের যে প্র্যাকটিস মক টেস্ট মতো যেটা হয় তোমাদের, সেই রকম মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও স্টার্ট করি। তো আজকের যে চ্যাপ্টারটার নাম আমি বললাম কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, সেখানে আমি তোমাদের প্রথমে জানাবো যে গ্রোথটা কি, কারণ ডেভেলপমেন্ট জানার আগে গ্রোথটা কি সেটা জানতে হবে। তারপরে আমরা জানব ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, ডেভেলপমেন্টের নীতি কি অর্থাৎ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন কি, বিকাশের ধাপগুলো কি কি অর্থাৎ বিকাশকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বৃদ্ধি ও বিকাশের প্রভাবগুলো কি কি, সব কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো। এবার সিটের চ্যাপ্টার অনুযায়ী প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, তার সঙ্গেই কিন্তু প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টটাও চলে আসছে। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টারই কিন্তু এই একটা ভিডিওতেই বোধহয় হয়ে যাবে, আজকেই কমপ্লিট হয়ে যাবে দুটো চ্যাপ্টার একই সঙ্গে। তো যারা এই যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট যারা ভিডিও দেখবে তারা পুরোটা কিন্তু দেখো, তাহলে একটা ভিডিওতে তোমাদের দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দেব। ঘাবড়ানোর কিছু নেই, চলো আমরা এবার দেখে নিই কি বলছে। গ্রোথ কি? সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে শিশুর মধ্যে যে সমস্ত পরিমাণগত পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলে, অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জ, যেটাকে পরিমাপ করা যায় কোয়ান্টিটেটিভ। অর্থাৎ কেউ, কোনো শিশু জন্মগ্রহণ করছে, তারপরে তার বৃদ্ধি হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বৃদ্ধি হওয়াটা মানে কি, গ্রোথ হওয়া মানে কি, তার ওজন বৃদ্ধি হচ্ছে, ওজনটাকে পরিমাপ করা যায়। লম্বায় বৃদ্ধি হচ্ছে, লম্বাটাকেও আমরা মিটার, সেন্টিমিটার, ফুট হিসেবে মাপি আর কি। তার ওজন তো বললাম, এইভাবে তার আইকিউ বৃদ্ধি হচ্ছে, সেটাকেও মাপা যায়, তাই না? তো এইভাবে আমরা ভাগ করি, যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, শারীরিক পরিবর্তনটাকে পরিমাপ করতে পারি, সেটাই হচ্ছে গ্রোথ, যেগুলোকে আমরা মাপতে পারবো, চোখে দেখতে পাবো। ঠিক আছে, সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে যে পরিবর্তনটা আমরা সবসময় দেখতে পাচ্ছি, একটা শিশুর হাম্বাগুড়ি দেওয়া থেকে হাঁটা পর্যন্ত অবস্থা, তার দৌড়ানো, সবকিছুই আমরা চোখে দেখতে পাচ্ছি, তবে তখন আমরা বলছি যে শিশুটার গ্রোথ হয়েছে, বৃদ্ধি হয়েছে। এরপরে কি বললাম, তাহলে গ্রোথটা ফিজিক্যাল চেঞ্জ, কোয়ান্টিটেটিভ, এবং গ্রোথ ইজ নট আ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ গ্রোথটা কিন্তু পুরোপুরিভাবে কন্টিনিউয়াস প্রসেস নয়, কারণ একটা নির্দিষ্ট সময় পর কিন্তু গ্রোথটা থেমে যায়। তাই আমরা বলি যে একটা শিশু জন্মগ্রহণ করার পর যেমন হাঁটতে শেখে, হামাগুড়ি দিতে শেখে, তারপরে দৌড়াতে শেখে, প্রথমে তো হামাগুড়ি দেয়, তারপরে হাঁটে, তারপরে দৌড়ায়, এইভাবে ধীরে ধীরে লম্বা হতে থাকে, তারপরে কি একটা সময় পর, নির্দিষ্ট সময় পর ছেলেদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, মেয়েদেরও বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তাই না? সে কি আর লম্বা হতে হতে আকাশ হয়ে যাবে, এরকমটা তো হয় না। তো ধীরে ধীরে একটা জায়গার পর, নির্দিষ্ট সময়ের পর কিন্তু গ্রোথটা স্টপ হয়ে যায়।
তারপরে কি স্টপ এট সার্টেন এজ, যেটা আমি বললাম যে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট বয়সে কিন্তু গ্রোথটা স্টপ হয়ে যায়। এরপরে ইটস আ পার্ট অফ ডেভেলপমেন্ট, এরপর এটা কিন্তু একটা ডেভেলপমেন্টের অংশ। কিভাবে বুঝলাম? একটা শিশু যখন বৃদ্ধি ঘটছে, তার দেহে যখন পরিবর্তন হচ্ছে, তার মানে কি তার মানসিক বৃদ্ধিও ঘটছে। সে যত বড় হচ্ছে তার তত চারিপাশে জিনিসগুলোকে সে ব্রেনে অ্যাবজর্ব করছে, ব্রেন বুঝতে পারছে জিনিসগুলোর সাথে, তত ওয়াকিবহল হচ্ছে, পরিবেশ সম্পর্কে সচেতন হচ্ছে। তার মানে কি তার বৃদ্ধি ঘটছে, সে অনেক কিছু শিখছে। যত সে শিখছে তার মধ্যে তত বিকাশ ঘটছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঘটছে, কি ঘটছে ভাষার বিকাশ ঘটছে, তাই না? মা বাবার কাছ থেকে ভাষা শিখছে, আস্তে আস্তে পরিবেশ থেকে শিখছে, আর কি হচ্ছে জ্ঞানের বিকাশ হচ্ছে, কগনিটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ তার মস্তিষ্ক আরো নতুন কিছু শিখছে, যে এই জিনিসটা, এটা কোনো একটা ফুলের গন্ধ পেল, এইটা এই ফুলেরই গন্ধ, তাকে যদি চোখ বন্ধ করে দেওয়া হয় বা অন্য কোথাও সেই ফুল দেখতে পায়, সে গন্ধ শুকে যেমন বলবে হ্যাঁ এটা তো সেই ফুলটা, আবার দেখে বলবে হ্যাঁ এটাও সেই ফুলটা, নামটা যখন জেনে যাবে তার কিন্তু কোনো জায়গায় গিয়েই অসুবিধা হবে না। অর্থাৎ কি তার কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ জ্ঞানের বিকাশ ঘটলো, সঙ্গে কি হলো তার মানসিক বিকাশ ঘটলো, আর কি ভাষার বিকাশ ঘটলো। এইরকম অনেক কিছু ডেভেলপমেন্ট আছে যেটা গ্রোথের সাথে সাথে কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, এটা গেল গ্রোথ কাকে বলে, গ্রোথের সম্পর্কে বুঝলাম। তাহলে পাঁচটা বৈশিষ্ট্য গ্রোথের আমরা বুঝবো। ফিজিক্যাল চেঞ্জ হবে, গ্রোথটা হতে হলে ফিজিক্যাল চেঞ্জ হবে, কোয়ান্টিটেটিভ হবে, পরিমাণ হতে হবে। তারপরে কি গ্রোথ কিন্তু কন্টিনিউয়াস প্রসেস নয়, আর একটা নির্দিষ্ট সময় পর গ্রোথটা স্টপ হয়ে যায়, আর এটা ডেভেলপমেন্টের পার্ট। এই পাঁচটা বৈশিষ্ট্য আমরা মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা এটা পাঁচটা বৈশিষ্ট্য মনে রাখবো। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট কি। সারা জীবন ধরে ব্যক্তির মধ্যে যে গুণগত পরিবর্তন ঘটে এবং আচরণের মাধ্যমে তা প্রকাশ পায় তাকে বিকাশ বলে। এই যে একটু আগেই বললাম যে গ্রোথের পরপর ডেভেলপমেন্ট হতে থাকছে, অর্থাৎ সে জীবনে যত বড় হচ্ছে, জীবনে যত তার বয়স বৃদ্ধি হচ্ছে, তত ও পরিবেশ থেকে জিনিসগুলোকে অ্যাবজর্ব করছে, পরিবেশ থেকে নতুন কিছু শিখছে, অর্থাৎ তার জ্ঞানের বিকাশ ঘটছে, তার মানসিক বিকাশ ঘটছে, তার ভাষাগত বিকাশ ঘটছে, তার দৈহিক বিকাশ ঘটছে, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এই সব ডেভেলপমেন্ট হওয়ার মধ্যে দিয়েই কারোর হয়তো ভালো কিছু শিখছে, কেউ কোনো ছেলে বা কোনো মেয়ে ভালো পরিবেশে থেকে ভালো কিছু শিখছে, তার কি তার মধ্যে ভালো গুণগত পরিবর্তন ঘটছে। কেউ হয়তো পড়াশোনার মধ্যে নেই, কেউ হয়তো কাজকামের মধ্যে থাকে, ছোটবেলা থেকেই যেখানে সবাই ইট বয়, সিমেন্ট বয়, অনেক জায়গায় আছে শিল্প কলকারখানা যেখানে শিশুরা ছোটবেলায় জন্ম থেকেই কিন্তু কাজ করতে লাগে, অর্থাৎ তার মা বাবাকে দেখে এবং যখন একটু বড় হয় তারা কিন্তু স্কুল টিউশন না গিয়ে সেখানেই কাজ করতে থাকে, তো তাদের মধ্যে সেই সামাজিক বিকাশটা ঘটে। আর যারা নর্মালি মধ্যবিত্ত ফ্যামিলি বা যে এলাকাটায় পড়াশোনার চল আছে সে এলাকার লোকজনের কি হয়, তারা শিশুদের চেষ্টা করে একটু পড়াশোনার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, তো তাদের মধ্যে একরকম বিকাশ ঘটে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের বিভিন্ন রকমভাবে বিকাশ ঘটছে, কারোর গুণগত পরিবর্তনটা ঘটছে ভালো রকমের, কারোর গুণগত পরিবর্তনটা ঘটছে হয়তো খারাপের দিকে, এইভাবে কিন্তু ডেভেলপমেন্টটা হতে থাকছে। ঠিক আছে, এরপরে কি বৈশিষ্ট্য ডেভেলপমেন্টের। ডেভেলপমেন্ট হলো শারীরিক, সামাজিক, মানসিক ও নৈতিক পরিবর্তন। তাহলে গ্রোথটা কি পরিবর্তন ছিল? গ্রোথটা ছিল ফিজিক্যাল চেঞ্জ, আর ডেভেলপমেন্ট হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল চেঞ্জ, মেন্টাল, এথিক্যাল চেঞ্জ। অর্থাৎ গ্রোথের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল চেঞ্জ দেখতে পাচ্ছিলাম, যেটা চোখে দেখতে পাচ্ছিলাম, এবং তার সঙ্গে যেটা পরিমাণ করতে পাচ্ছিলাম। আর ডেভেলপমেন্ট হচ্ছে শারীরিক পরিবর্তন ঘটছে, তার সঙ্গে মানসিক পরিবর্তন ঘটছে, তার সঙ্গে দৈহিক পরিবর্তন ঘটছে, মেন্টাল, এথিক্যাল সব কিছুর পরিবর্তন হচ্ছে, ভালো মন্দ বিচার করার পরিবর্তনটাও তাদের মধ্যে হচ্ছে। এটা কি কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। গ্রোথ ছিল শুধুমাত্র কোয়ান্টিটেটিভ, মাপা যেত, পরিমাপ করা যেত, আর বিকাশের ক্ষেত্রে পরিমাপও করা যায়, আবার কি কোয়ালিটেটিভ গুণগত পরিমাপ করা যায়, মানে দুটোই, গুণগত এবং পরিমাপগত দুটোই হচ্ছে ডেভেলপমেন্ট। এক্ষেত্রে ডেভেলপমেন্টের আমরা আইকিউ টেস্টটা বলতে পারি যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ এটা কোয়ালিটিও রয়েছে আবার কোয়ান্টিটিও রয়েছে, কারণ আইকিউর একটা পরিমাণ থাকে, আর আইকিউ যত বেশি হয় সেক্ষেত্রে আমরা বলি, আইকিউ কম বেশি হলে সেক্ষেত্রে আমরা কারোর বৃদ্ধি বেশি কারোর বুদ্ধি কম এরকমভাবে আমরা বিচার করি, তো সেক্ষেত্রে গুণগত বিচারটাও হয়ে যায়, তাই না? এরপর হচ্ছে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ ডেভেলপমেন্ট কিন্তু সারা জীবন ধরে চলতে থাকে।
যে জন্মের পর থেকে একটা সার্টেন এজে গিয়ে স্টপ হবে এরকম হয় না, সেটা গ্রোথে হয়। আর ডেভেলপমেন্ট একদম জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত একটা মানুষের মধ্যে বা বিভিন্ন প্রাণীর মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকে। তাই যেহেতু আমরা সিডিপি পড়ছি, একটা শিশু সংক্রান্ত জিনিস পড়ছি, তাই আমরা মানুষের কথাই বলবো যে গ্রোথ যেরকম একটা সার্টেন এজে স্টপ হয়ে যায়, ডেভেলপমেন্ট কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত ঘটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে ওটাই বলছে যে একটা শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধির সাথে সাথে বিকাশের পরিবর্তন হতে থাকে, কিন্তু বৃদ্ধিটা একটা সার্টেন স্টেজে গিয়ে অফ হয়ে যায়। বৃদ্ধি ছাড়াই বিকাশ সম্পন্ন হতে পারে, এটি বৃদ্ধির উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, আমি আগে বললাম যে বৃদ্ধির সাথে সাথে বিকাশটা হয়, অর্থাৎ বৃদ্ধি যদি হয় সেক্ষেত্রে কিন্তু বিকাশটা ঘটছেই। এবার কারোর যদি আমি বললাম যে কারোর পরিবর্তন হলো না কিরকম, যে পরিমাণে একটা শিশু ছোটবেলা থেকে সে শুয়ে আছে, তখনও সে বসতে শেখেনি, হামাগুড়ি দিতে শেখেনি, সেক্ষেত্রে তার পরিমাণগত যে পরিবর্তনটা সেটা কিন্তু হয়নি এখনো পর্যন্ত। তার ওজন 3 কেজি থেকে 3 কেজিই আছে, সে একই রকম আছে, কিন্তু সেক্ষেত্রে সে আস্তে আস্তে তার ব্রেনের কিন্তু বিকাশ ঘটছে। সে চারিপাশে যেটা আছে সেটা একটু একটু করে প্রতিদিন প্রতি মিনিটে কিন্তু তার ব্রেন অ্যাবজর্ব করছে, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অলরেডি ঘটছে, কিন্তু সে তখন কথা বলতে পারে না, কিন্তু কিছুদিন পর কিন্তু তার ব্রেন সেটাকে সজাগ করে দেবে এবং তাকে সেই জিনিসগুলো বলতে সাহায্য করবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কারণ এটাই বলার যে বৃদ্ধি ছাড়া বিকাশ হতে পারে, কারণ দেখতেই পেলে যে তার পরিমাণগত বৃদ্ধিটা হলো না, কিন্তু বিকাশটা তার ব্রেনের মধ্যে ঘটছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আর উল্টো দিকে বলতে গেলে কি হবে, যে বৃদ্ধি না হলেও বিকাশ হচ্ছে, কিন্তু বিকাশ না হলে বৃদ্ধি, এরকম কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এক কথায়, বৃদ্ধি ছাড়াই বিকাশ সম্পন্ন হতে পারে, এটি বৃদ্ধির উপর নির্ভরশীল নয়। ইংলিশ টার্মটা দরকার তোমাদের জানার, ডেভেলপমেন্ট ক্যান হ্যাপেন উইদাউট গ্রোথ। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এবার আমরা এতক্ষণ দেখলাম গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি, এবার গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো, গ্রোথের ক্ষেত্রে ছিল ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ শারীরিক পরিবর্তন। ডেভেলপমেন্টের কি ছিল? ফিজিক্যাল, সোশ্যাল, মেন্টাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, মোরাল চেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ শারীরিক, সামাজিক, মানসিক এবং নৈতিকতার পরিবর্তন। বৃদ্ধিকে পরিমাপ করা যায় অর্থাৎ কোয়ান্টিটেটিভ, আর এটাকে পরিমাপ করাও যায় আবার গুণগতভাবেও মাপা যায়, অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। গ্রোথটা কি? এটা কন্টিনিউয়াস প্রক্রিয়া নয়, আর ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রক্রিয়া। ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস। আর গ্রোথটা একটা সার্টেন এজের পর স্টপ হয়ে যায়। ডেভেলপমেন্ট কি হয়? একেবারে শিশু যখন জন্মগ্রহণ করে সেই জন্মের পর থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত সময় কিন্তু বৃদ্ধির সাথে সাথে বিকাশ হতে থাকে, আবার বৃদ্ধি ছাড়াও বিকাশ হতে থাকে। ঠিক আছে, তো দুটোই সম্ভব, বৃদ্ধি যখন ঘটছে তার সাথেও বিকাশ ঘটছে, আবার বৃদ্ধি না হলেও কোনো কোনো ক্ষেত্রে বিকাশ কিন্তু ঘটছে। প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে কিন্তু বিকাশ ঘটছে একটা মানুষের মধ্যে। বিকাশের অংশ হলো বৃদ্ধি, বিকাশের অংশ হলো বৃদ্ধি, অর্থাৎ বিকাশের বিকাশ হচ্ছে, সেক্ষেত্রে বৃদ্ধি অংশ নিচ্ছে কিন্তু, অর্থাৎ বৃদ্ধির সাথে সাথে বিকাশ হচ্ছে, কিন্তু বৃদ্ধি ছাড়াই বিকাশ সম্পন্ন হতে পারে, এটি বৃদ্ধির উপর নির্ভরশীল নয়। বুঝতে পারলাম? নেক্সট পয়েন্ট, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, যেটা তোমাদের সিটেট পেপার 1 পেপার 2 এর সেকেন্ড চ্যাপ্টার, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। তাই আমি বললাম যে আজকের ভিডিওতে দুটো চ্যাপ্টারই কিন্তু একসঙ্গে করাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টে কি বলছে? কতগুলো প্রিন্সিপালের কথা বলা আছে, কতগুলো বলা আছে দেখা যাক। 5টা পয়েন্টের কথা আমি এখানে তুলে ধরেছি। প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি, অর্থাৎ কন্টিনিউইটি শুনেই বোঝা যাচ্ছে যে নিরন্তর প্রক্রিয়া, যে বিকাশ সবসময় ঘটবে, এটা কিসের প্রিন্সিপাল? ডেভেলপমেন্টের। তার জন্য এখানে কন্টিনিউইটি কথাটা আছে, কারণ ডেভেলপমেন্ট ঘটে একেবারে মৃত্যুর আগে পর্যন্ত। ঠিক আছে, এটাই বলেছে। নেক্সট প্রিন্সিপালের নাম হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি, সবার মধ্যে নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে,
অর্থাৎ ডেভেলপমেন্ট যে ঘটছে এমনটা নয় যে চারটি শিশুর মধ্যে একই রকমভাবে বিকাশ করবে। চারটি শিশুর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে তাদের মতো করে বিকাশ করবে, কেউ কিন্তু তাদের মধ্যে মিল বা পার্থক্য খুঁজে পাবে এমন কোনো ব্যাপার নেই। প্রত্যেকটার আলাদা আলাদা বিকাশ ঘটছে, প্রত্যেকটা শিশুর কিন্তু ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। তাহলে ডেভেলপমেন্টের দুটো পয়েন্ট গেল প্রিন্সিপালের, এক হলো কন্টিনিউটি, দুই হলো ইন্ডিভিজুয়ালিটি। প্রিন্সিপাল অফ মডিফিকেশন অর্থাৎ মডিফাইড হচ্ছে, সে যত সমাজের সাথে মিশবে তত তাদের মধ্যে পরিবর্তন ঘটবে, তারা মডিফাইড হবে, সমাজ শিশুর বিকাশে সহায়তা করবে। ঠিক আছে, তাহলে তারা নিজেরাই নিজেদের মডিফিকেশন করতে পারবে, ভুল ত্রুটি হলে তারা নিজেরাই সংশোধন করবে, তাদের কোথায় অসুবিধা হচ্ছে তারা নিজেরাই বুঝতে পারবে। তো তাদের নিজেদের মডিফিকেশনটা যত সমাজের পরিবেশের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে মিশবে তত তাদের মধ্যে জিনিসটা লক্ষণীয় হবে যে তাদের মধ্যে কতটা ডেভেলপমেন্ট ঘটছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ডাইরেকশন। চার নম্বর প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ ডাইরেকশন। এই জিনিসটা খুব ভালোভাবে মন দিয়ে শুনবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। কিন্তু এই প্রিন্সিপাল অফ ডাইরেকশনের দুটো ভাগ, একটা হচ্ছে সেফালোকডাল টেন্ডেন্সি, যেটা হয় হেড টু টো অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে। সেকেন্ড হচ্ছে প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সি, যেটা সেন্ট্রাল টু এক্সট্রিম অর্থাৎ হার্ট টু হ্যান্ড অর লেগ, মানে আমাদের সেন্টার কোনটা, আমাদের বডির সেন্টার হলো হার্ট, তারপরে এক্সট্রিম বাইরের দিকে হাত পা এসবের দিকে। তো প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সিটা হয় আমাদের কেন্দ্র থেকে পরিধির দিকে অর্থাৎ হার্ট টু হেড হ্যান্ড অর লেগ। ঠিক আছে, ছবিটা দেখো, একটা শিশুর বৃদ্ধি যখন সেফালোকডাল টেন্ডেন্সি থাকছে তখন প্রথমে শিশুর মাথার বৃদ্ধি ঘটে, কারণ যখন শিশু ছোট থাকে তখন জন্মের পর ধীরে ধীরে মাথাটাই কিন্তু বড় হয়, তখন পা হাত বড় হয় না, প্রথমে মাথা বড় হয়, তারপরে একটু শেপটা দেখবে চেঞ্জ করতে পারবে তোমরা, যে একটা শিশুর মাথাটা বড় থাকে তাই তারা টাল সামলাতে পারে না, পড়ে যায় পেছনে বা সামনে ঝুঁকি হয়ে, তাই না, হামাগুড়ি দিতে থাকে, তখন একটু ধীরে ধীরে পা হাতগুলো বড় হতে থাকে। তো প্রথমে সেফালোকডাল টেন্ডেন্সিতে হেড, তারপরে ধীরে ধীরে পা টো, আর প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সিতে প্রথমে হার্টের বৃদ্ধি হয় তারপরে ধীরে ধীরে পা হাতের বৃদ্ধি হয়। ঠিক আছে, এই হচ্ছে দুটো টেন্ডেন্সি। এই নয় যে প্রক্সিমো সেফালোকডাল টেন্ডেন্সি আগে হচ্ছে, প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সি পরে হচ্ছে, এরকম কিন্তু ব্যাপার নয়। সেফালোকডাল টেন্ডেন্সি যেমন ঘটছে তেমনি কিন্তু বডিতে একই সঙ্গে প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সিও ঘটছে, কিন্তু দুটো টাইপে ভাগ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট, যেটা প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক। প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে বিশিষ্টের দিকে যাওয়া, এই প্রিন্সিপালটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। কেমনভাবে বুঝবো সাধারণ থেকে বিশিষ্টের দিকে যাওয়া? ধরো একটা শিশু প্রথমেই তো হাত পা নাড়াতে শেখে না, ছোট থাকে তখন ধীরে ধীরে একটু 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 করে হাতগুলো আস্তে আস্তে তোলে নাড়ায়, ঠিক আছে, এরকম আঙুলগুলো নাড়ায় আস্তে আস্তে। তো প্রথমে কি করে, হাত যখন নাড়াতে শেখে তখন প্রথমে কিন্তু তার গোটা হাত দিয়ে, আঙুল দিয়ে নয়, গোটা হাত দিয়ে কোনো জিনিসকে ধরার চেষ্টা করে, তারপরে সে ধীরে ধীরে তার আঙুলগুলোকে কাজে লাগাতে শেখে। তেমনি একটা শিশু প্রথমে সে তার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, তারপর সে পা দুটোকে কাজে লাগিয়ে ধীরে ধীরে হাঁটতে পারে এবং দৌড়াতে পারে। বুঝতে পারলে? সাধারণ থেকে বিশিষ্টের দিকে যাওয়া, আমাদের বিশিষ্ট জিনিসটা হলো আঙুল, তাই না, সূক্ষ্ম কাজ করা, আমরা আঙুল দিয়ে সূক্ষ্ম কাজ করি। আর জেনারেল কি, আমরা গোটা হাত দিয়ে যখন কোনো জিনিসকে ধরি সেটা হচ্ছে জেনারেল। এবার একটা শিশুর ক্ষেত্রে দেখবে যখন ছোট থাকে তাদের তোমরা যদি হাত দাও শিশুর হাতে তাহলে কি করবে, তারা কিন্তু আঙুল দিয়ে তোমার হাতটাকে ধরবে না, তারা পুরো গোটা হাত দিয়ে কিন্তু তোমার আঙুলটাকে চেপে ধরার চেষ্টা করবে। তো এটাই হচ্ছে উদাহরণ প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক। এরপরে আসছি ম্যাচুরেশনটা কি। বার্কের মতে পরিণমন বা ম্যাচুরেশন হলো একটা পরিবর্তন যা স্বাভাবিকভাবে বৃদ্ধির দ্বারা প্রকাশিত হয় এবং জিনের বৈশিষ্ট্যের দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ ম্যাচুরেশনটা একটা শিশুর মধ্যে কিভাবে আসবে, স্বাভাবিকভাবে আসবে, এবং এটার ফ্যাক্টর হচ্ছে সে ধীরে ধীরে তার বৃদ্ধি ঘটছে, তার মধ্যে ম্যাচুরেশনটা ঘটছে, পরিবেশ থেকে কিছু ঘটছে এবং তার জিন থেকেও কিছু ঘটছে। তো ম্যাচুরেশনের ক্ষেত্রে এনভায়রনমেন্ট এবং তার যে জিন দুটোই পুরোপুরিভাবে ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, পরিণমন হলো এক প্রকার বিকাশ যা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। ম্যাচুরেশনটা প্রত্যেকের মধ্যে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টেজ
ইন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের স্টেজগুলো কি কি। বিকাশের ক্ষেত্রে আমরা অনেকগুলো ধাপ দেখতে পাই, সেই ধাপগুলোর থেকে কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন আসে, আর এই ধাপটা খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমে হচ্ছে প্রিনেটাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কথা শুনে বোঝা যাচ্ছে যে প্রিনেটাল ডেভেলপমেন্ট অর্থাৎ জন্ম পূর্ববর্তী সময়, অর্থাৎ একটা শিশু তখনও ভূমিষ্ঠ হয়নি, অর্থাৎ মাতৃগর্ভ থেকে এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেনি, তার আগের সময়টাকে বলছে, মানে যখন মাতৃগর্ভে আছে। মাতৃগর্ভে একদম জায়গোট ভ্রূণ থেকে শুরু করে, অর্থাৎ জায়গোট থেকে শুরু করে ভ্রূণ থেকে 280 দিনের সময়টা, যে 9 মাস সময়টা মাতৃগর্ভে থাকে সেই সময়টাকে বলছে প্রিনেটাল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে ইনফ্যান্সি, এই টার্মগুলো মনে রাখতে হবে অবশ্যই, যে প্রিনেটাল ডেভেলপমেন্টটা কতদিন, 280 দিন মাতৃগর্ভে থাকাকালীন। ইনফ্যান্সি কোনটাকে বলছে, শৈশব অবস্থাকে, জন্মের সময় থেকে 2 বছর পর্যন্ত। বাংলা টার্মগুলো তোমরা যদি মনে করো যে হ্যাঁ মনে রাখবে, মনে রাখতে পারো, কারণ পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ইনফ্যান্সি হচ্ছে জন্মের সময় থেকে 2 বছর বয়স পর্যন্ত, মানে ভূমিষ্ঠ হয়ে গেল শিশু সেই সময় থেকে 2 বছর পর্যন্ত, সেটাকে বলছে ইনফ্যান্সি। এই সময় শিশুর মধ্যে 3 প্রকার জিনিস দেখতে পাওয়া যায়। এক হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক পরিবর্তন বা শারীরিক বিকাশ, ডিপেন্ডস অন আদার, অন্যের ওপর ডিপেন্ড করে, মানে নিজেরা কিছু করতে পারে না, বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট অথবা আশেপাশে যে থাকে ফ্যামিলি তাদের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, নিজেরা কিছুই করতে পারে না। মেন্টাল অ্যাক্টিভিটিস, তখনও তারা ঠিকমতো কথা বলতে পারে না, অল্প অল্প, তাদের পুরোপুরিভাবে যে বিকাশটা ঘটে, যে অ্যাক্টিভিটিটা হয় সেটা ব্রেনের হয়, বডিতে বা মুখে কথা বলা সেই জিনিসটা তখনও পর্যন্ত হয় না, তো তাদের যে অ্যাক্টিভিটিটা চলে পুরোপুরিভাবে মেন্টাল অ্যাক্টিভিটি হয় ইনফ্যান্সির সময়। নেক্সট হচ্ছে আর্লি চাইল্ডহুড, যেটাকে আমরা বাংলায় বলি আদি বাল্যকাল। তো প্রথমে দেখলাম যে প্রিনেটাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, মানে প্রিনেটাল স্টেজটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্টে, জন্মের আগের সময় মাতৃগর্ভে 280 দিন। তারপরে দেখলাম ইনফ্যান্সি, জন্মের পর থেকে যেদিন জন্ম হচ্ছে তারপর থেকে 2 বছর বয়স পর্যন্ত। নেক্সট আর্লি চাইল্ডহুড হচ্ছে 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত। এই আর্লি চাইল্ডহুডের 3টি বৈশিষ্ট্য কি কি, টয় এজ, তো 2 বছরের পর বাচ্চারা আস্তে আস্তে কি করে, খেলা শুরু করে, কোনো খেলনা দেখে সেটা দেখে খুব মজা পায়, তো বিভিন্ন রকম খেলনা নিয়ে তারা খেলতে থাকে, টয় এজ, সেটাকে বলা হচ্ছে খেলার সময়। এদের কিউরিওসিটি আর ইগোসেন্ট্রিক, তাদের মধ্যে অনেক কিউরিওসিটি থাকে, যে এটা কি, ওটা কি, মা আকাশে কি উড়ছে, বা বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ওটা পাখি, এরোপ্লেন দেখে বলছে ওটা পাখি, এরোপ্লেনটাকেও বলছে যে পাখি, আবার পাখিটাকেও বলছে পাখি, তার মানে কি, তাদের মধ্যে কিউরিওসিটি যে আকাশে পাখিও উড়ে আর এরোপ্লেনটা উড়ছে, তাহলে এটাও পাখি, তাই না, তো তাদের মধ্যে এই কিউরিওসিটিগুলো থাকে, তো এই জিনিসগুলো হচ্ছে আর্লি চাইল্ডহুডের বৈশিষ্ট্য। এই সময় ইগোসেন্ট্রিক হয়, সে নিজেদের জিনিসগুলো অন্যদের সঙ্গে ভাগ করতে যায় না, কারণ কোনো খেলনা বা কিছু দিলে সে তার নিজের মতো করেই খেলে, কোনো তার কাছে যদি কোনো শিশু থাকে তাকে সে দিতে চায় না, বা তারটা থাকলেও নিজের নিজের করে, ঠিক আছে, এইরকম ব্যাপার তাদের মধ্যে থাকে। আর কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের খুব ইম্পর্টেন্ট স্টেজ আর্লি চাইল্ডহুড, কারণ সব থেকে বেশি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু এই 2 থেকে 6 বছর বয়সের মধ্যেই কিন্তু হয়, এটাকে বলা হয় ক্রিটিক্যাল স্টেজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোন সময় হয়, যদি পরীক্ষায় আসে আর্লি চাইল্ডহুড, আর বয়সের সময়সীমাটা 2 থেকে 6 বছর, ঠিক আছে। নেক্সট হচ্ছে লেটার চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড হচ্ছে উত্তর বাল্যকাল, যেটা 6 থেকে 12 বছর বয়সী। এই সময় 5 রকমের বৈশিষ্ট্যের কথা আমরা এখানে উল্লেখ করেছি, যেটা দেখা যায়। গেম স্টেজ, ওখানে ছিল টয় স্টেজ, অল্পভাবে নিজের মতো করে খেলা খেলা করছে, কিন্তু ইগোসেন্ট্রিক, নিজের মতো করে থাকছে, একা একাই খেলছে। আর গেম স্টেজ হচ্ছে উত্তর বাল্যকাল, 6 থেকে 12 বছর, বিভিন্ন রকম খেলায় অংশগ্রহণ করতে চায়, দৌড় ঝাঁপ লাফালাফি, বল, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন রকম খেলা যাই দেখে সেটাকেই খেলতে চায়। তারপর কি গ্যাং স্টেজ, বন্ধুদের সঙ্গে গ্রুপ করে খেলতে চায়, একসঙ্গে থাকতে চায়, তাদের সঙ্গে মজা করতে চায়, ইউনিক পিরিয়ড, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চায়, তাদের খুব মজা লাগে সেটা, আর্লি স্কুল এজ।
স্কুলে যাওয়া তো শুরু হয়, কিন্তু সেটা পুরোপুরি ভাবে স্কুলের হয়ে ওঠে না, অর্থাৎ স্কুলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত, মানে তখন তারা এখনো পর্যন্ত স্কুলের যে মেন্টালিটি, স্কুলে পড়াশোনা করতে হবে সেটা ঠিক আগের মুহূর্ত, তারা ফ্যামিলি পরিবার বন্ধু বান্ধব এইগুলোকে নিয়েই তখনও পর্যন্ত ভেবে থাকে, তখনও পর্যন্ত সেই জিনিসগুলোকে নিয়ে আনন্দ করে। ক্রিয়েটিভ পটেনশিয়াল, তাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি দেখা যায়, কেউ খেলায় ভালো হয়, কেউ গান নাচ করতে পারে, কেউ ছবি আঁকা, কেউ আবৃত্তি, সব কিছুই তাদের মধ্যে দেখা যায় একটু একটু করে। এরপরে হচ্ছে অ্যাডোলেসেন্স, যে সময়টাকে বলা হয় 13 to 18 ইয়ার, অর্থাৎ টিন এজার বলা হয়, 13 to 18। তো এটা হচ্ছে টিন এজ, অর্থাৎ কৈশোরকাল, যেটাকে বলা হয় ঝড় ঝঞ্ঝার কাল। এই সময়টাকেও আরও নাম দেওয়া হয়েছে গোল্ডেন স্টেজ, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এই সময় শিশুদের মধ্যে বিভিন্ন রকম চিন্তাভাবনা আসে, যেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, আর এটাকে বলা হয় ইম্পর্টেন্ট পিরিয়ড অফ আ কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানের বিকাশ ঘটে। যেহেতু তাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয়, তো একই প্রবলেমটাকে তারা বিভিন্ন রকম ভাবতে পারে, বিভিন্ন রকমভাবে তারা সলভ করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে 5টা ডেভেলপমেন্টের স্টেজের কথা জানতে পারলাম আমরা। এরপরে দেখব যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কি, শারীরিক বিকাশটা কিভাবে ঘটছে। শারীরিক বিকাশ একটা শিশুর জীবনে সবচেয়ে স্বীকৃত এবং পর্যবেক্ষণযোগ্য পরিবর্তন। একটা শিশু জন্মানোর পর তাদের যে শারীরিক বিকাশ বা শারীরিক পরিবর্তন, হাতে পায়ের বৃদ্ধি, বসতে পারা, হামাগুড়ি দেওয়া, হাঁটা, সবকিছু আমরা তা পর্যবেক্ষণ করতে পারি। এই যে পর্যবেক্ষণটা করতে পারি, সেটা কিসের উপর ডিপেন্ড করে? বিভিন্ন স্কিলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমরা দেখছি কিভাবে বিচার করব সেটাকে, যে সে হাঁটতে শিখছে বা কোনো কিছু কাজ করতে শিখছে, সেই জিনিসটার উপর ডিপেন্ড করে দুভাগে ভাগ করা হয়েছে এদের স্কিলটাকে। একটা হচ্ছে গ্রস মোটর স্কিল, আর একটা হচ্ছে ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিলটা হচ্ছে যখন বড় এবং শক্তিশালী মাংসপেশিগুলো কাজ করে তখন তাকে গ্রস মোটর স্কিল বলছে, আর ফাইন মোটর স্কিলগুলো হচ্ছে সূক্ষ্ম মাংসপেশিগুলো কাজ করে। মানে আমরা যখন ভারী ভারী কাজ করি, যেমন উদাহরণ দেওয়া আছে ওয়াকিং, জাম্পিং, ক্যাচিং, সুইমিং, তখন আমাদের পায়ের মাসল, হাতের মাসল এগুলো কাজ করে। আর ফাইন মোটর স্কিলে কী হয়, পেন্টিং, আমরা আঙুলের কাজ করি, স্ক্রিবলিং, ছোটো বাচ্চারা কী করে, খাতায় পেন্সিল দিয়ে আঁকিবুকি করে, এটা সেটা করে, কোনো শেপ থাকে না বা যা কিছু তাই করে, তখনও তারা সবাই পেন্সিল ধরতে শিখেছে। এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল, রাইটিং, ড্রয়িং, পুরোপুরি সূক্ষ্ম আঙুলের কাজ, এমনকি সূচের সুতো পরানো, ঠিক আছে, থ্রেড ইন নিডল, এই জিনিসগুলো ফাইন মোটর স্কিল। এই জিনিসগুলো মনে রাখবে, শুনবে প্রত্যেকটা কথা। কিন্তু এই শারীরিক বিকাশ মূলত শিশুর স্বাস্থ্য ও পুষ্টির অবস্থার উপর নির্ভরশীল। এই বিকাশকে ম্যাচুরেশনও বলা হয়, মানে বলছে যে শারীরিক বিকাশের ক্ষেত্রে শিশুর স্বাস্থ্য আর পুষ্টির উপর খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। কারণ একটা শিশু যদি ঠিকঠাকভাবে প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার না খায়, সেক্ষেত্রে কিন্তু সেই শিশুটা অপুষ্টির শিকার হতে পারে। অপুষ্টির শিকার হওয়ার কারণে তাদের মধ্যে গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল, এমনকি ব্রেনের ডেভেলপমেন্টও ঘটবে না। তাই বলছে যে শিশুর ডেভেলপমেন্টের জন্য দরকার স্বাস্থ্য ও পুষ্টির উপর ভালোভাবে খেয়াল রাখা। নেক্সট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট এক্ষেত্রে একজন থিওরি দেন, যার নাম হলো জেন পিয়াজেট। কগনিটিভ ডেভেলপমেন্ট কথার অর্থ হচ্ছে জ্ঞানের বিকাশ, ব্রেনের বিকাশ। কি বলছে, সেই জিনিসগুলোকে তারা মনে রাখতে পারে ও সহজে চিনতে পারে। কোন জিনিসের কথা বলা হয়েছে, যেগুলো তারা পরিবেশে একবার দেখে নিচ্ছে, একবার এক সেকেন্ডের মধ্যে তাদের বিকাশ হচ্ছে। তারা যখন একবার জিনিসটাকে পরিবেশে দেখতে পাচ্ছে, সেটা ব্রেন কিন্তু স্টোর করে নিল যে হ্যাঁ, এই ফুলটা এইরকম দেখতে, এই ফুলের গন্ধটা এরকম। তো ওই রকম একই ফুল যখন অন্য কোথাও দেখবে বা চোখ বন্ধ করে অন্য কোথাও থেকে স্মেল পাবে, তাদের ব্রেন বলে দেবে যে হ্যাঁ, এটা সেই ফুলটাই। তো এই জিনিসগুলো ব্রেন স্টোর করে রাখে। তাই এই বিকাশের মাধ্যমে শিশুরা তাদের চারপাশের পরিবেশের তথ্যটাকে বা ইনফরমেশনটাকে বুঝতে শেখে যে তাদের চারপাশে কি ঘটছে। বয়স বৃদ্ধির সাথে সাথে তারা বুঝতে শেখে যে তাদের পরিবেশের জিনিসগুলো কেমন। তখন তারা দেখে, শুনে, স্পর্শ করে এবং কোনো জিনিসের গন্ধ শুঁকে তাকে চিনতে পারে, টেস্ট করে বুঝতে পারে যে কোনটা কি, এবং সেটা ব্রেনের জায়গায় স্টোর হতে থাকে এবং সেখান থেকে সে বুঝতে শিখে যায় যে কোন জিনিসটা কি রকম। এই টেস্টটাকে বলা হয় ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ
এরকম ভাবে যে টেস্ট করা হয় সেটাকে ইন্টেলিজেন্স বলা হয়, অর্থাৎ আইকিউ টেস্ট বলা হয়, তাই না? তো এক্ষেত্রে আমরা যে আইকিউ টেস্টের কথা বলা হয়, ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স থেকে কিন্তু সেটা করা হয় যে তারা কতটা শিখছে, কতটা বুঝছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক ও মানসিক বিকাশ। এই সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্টের সঙ্গে যে থিওরি জড়িত সেটা হচ্ছে ভাইগটস্কির থিওরি। আগে পড়লাম পিয়াজেটের থিওরি, পিয়াজেটের থিওরিটা কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কিত, তোমাদের এগুলো মনে রাখতে হবে। সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্টের থিওরিটা ভাইগটস্কির সঙ্গে সম্পর্কিত। কি বলছে? সামাজিক ও মানসিক বিকাশ শিশুদের মধ্যে একটা সুস্থ সামাজিক ও মানসিক বিকাশের আচরণ তৈরি করে। এই সামাজিক আচরণের বীজ বপন করা হয় শৈশবে, অর্থাৎ শিশুর মধ্যে যে সামাজিক ও মানসিক বিকাশ ঘটছে সেটা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সামাজিক পরিবেশ থেকে ধীরে ধীরে ঘটতে থাকে। তাই যে সমাজ যত উন্নত, যে সমাজ যত সুস্থ স্বাভাবিক, সেই সমাজের মানুষ এবং সেই সমাজের শিশুরাই কিন্তু বেশি উন্নতি লাভ করবে। শিশুরা তার বন্ধুদের সঙ্গটাকে উপভোগ করে, এই সময় তাদের সামাজিক আচরণের মধ্যে তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটে। অর্থাৎ বন্ধুদের সঙ্গটাকে যেহেতু উপভোগ করে, তো কোনো শিশু যদি ভালো সঙ্গ পায় তাহলে তাদের মধ্যে ভালো বিকাশ ঘটবে। আর কোনো শিশু যদি দেখে যে একটা বাচ্চা ছেলে স্কুলের সময় যেরকম দেখা যায় যে কোনো বাচ্চা ছেলে বাইরের কোনো বাচ্চা ছেলের সঙ্গে মিশছে, যারা কি অল্প বয়সেই ধূমপান করতে শিখে গেছে, তাদের সঙ্গে মিশে সেই স্কুল পড়ুয়াটাও কিন্তু সেই রকমভাবেই বিগড়ে যাবে, খারাপ স্বভাবের হয়ে যাবে, ধীরে ধীরে সেও স্মোকিংয়ে জড়িয়ে পড়বে। তাই সবসময় প্যারেন্টসকে লক্ষ্য রাখতে হবে যেন তার শিশু বা তার বাচ্চা কাদের সঙ্গে মিশছে, কীরকম আচরণ হচ্ছে সেটাকে লক্ষ্য রাখা এবং সমাজে ভালোভাবে তাদের চলতে শেখানো, ঠিক আছে? নেক্সট থিওরি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথা আমরা বলছি। তো এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে থিওরিটা সেটা দিয়েছেন নম চমস্কি। তিনজনের কথা মনে পড়ে গেল আমাদের, পিয়াজেট, তারপরে আমরা কি বললাম ভাইগটস্কি, এবার পড়ছি নম চমস্কি। আমাদের কিন্তু থিওরিগুলোর নাম জানতে হবে যে কার থিওরি, আর আমরা এখানে পড়ছি ডেভেলপমেন্টের বিকাশটা, কি বিকাশ ঘটে ডেভেলপমেন্টে। তো আমরা দেখলাম কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, এবার দেখবো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। একে অপরের সঙ্গে আমরা মনের ভাব প্রকাশের জন্য ভাষার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি, যেমন কি কথা বলে, স্পিকিং, রাইটিং, লিখে, এবং সাইন ল্যাঙ্গুয়েজ, যারা কথা বলতে পারে না তারা বিভিন্ন ইঙ্গিত ইশারার মাধ্যমে কিন্তু মনের ভাব প্রকাশ করে। ঠিক একটা শিশু জন্মের পর থেকে প্রথমে ইশারা করে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে, তারপর দু একটা আওয়াজের মাধ্যমে তারা মনের ভাব প্রকাশের চেষ্টা করে, তারপরে দু একটা শব্দ ব্যবহারের মাধ্যমে ভাষা শেখে এবং অল্প অল্প করে তাদের ভাষার বিকাশ ঘটতে থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট অর নৈতিক বিকাশ, যেটা বলেছেন, থিওরি দিয়েছেন কোবলবার্গ। নৈতিক বিকাশ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য গড়ে তুলতে পারে এবং উভয়ের মধ্যে যুক্তিতে নিযুক্ত হয়, অর্থাৎ ভালো মন্দ ঠিক ভুল বিচারের ক্ষমতা রাখে। যদি ভুল হয় সেটাকে শোধরানোর চেষ্টা করে, বা এটা ভুল সেটা বলার ক্ষমতা রাখে, ঠিকটাকে বলার বা বোঝার ক্ষমতা রাখে যেটা ঠিক, এবং সে নিজস্ব একটা নির্দিষ্ট যুক্তি করে যে হ্যাঁ এটা ঠিক অথবা ভুল, ঠিক আছে? এটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট। এরপরে আমি যেটা তোমাদের পড়াবো জেন পিয়াজের থিওরি, আজকে আর এখানে কিছুই পড়াবো না, আজকে এখানে শেষ হবে। প্রথম এবং সেকেন্ড চ্যাপ্টারটা আমি তোমাদের ডিটেলসে পড়িয়ে দিলাম, ভিডিও অবশ্যই তোমরা দেখো। এরপরে আমি প্রথম এবং সেকেন্ড চ্যাপ্টারের যত কোয়েশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার্সের আমি সব তোমাদের করিয়ে দেবো, তোমরা কিন্তু ক্লাসগুলো করতে থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, ক্লাস আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট করে দিও, লাইক করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা এখনও ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারে। আর হ্যাঁ, শেষে কিন্তু এটা বলছি, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা কিন্তু গ্রোথ হবে আর তোমরা আরও নতুন নতুন কন্টেন্ট পাবে, ঠিক আছে? তো আমি যেমন তোমাদের হেল্প করছি, তোমরাও আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু হেল্প করে দিও, ঠিক আছে? আমিও চেষ্টা করছি নিজের লাইফে কিছু করার। তো তোমাদের সঙ্গ না পেলে কিন্তু এই জিনিসটা সম্ভব নয়, আমরা সমাজে একে অপরের সঙ্গে